নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম প্রকৃতির লোটাস নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দু জায়গাতেই পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিওটা হবে আমরা কীভাবে পদ্মের টিউবার সংগ্রহ করব বা কীভাবে পদ্মের টিউবার আমরা বের করবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয় তো আমি এই গামলাগুলো ছোটো ছোটো গামলা আছে এইগুলো দিয়ে দেখাবো এবং দেখাতে সুবিধা হবে বড় গামলাতে দেখাতে ভীষণই অসুবিধা হবে ভিডিওটাও বড় হয়ে যাবে আশা করি পরে বড় গামলাটাও দেখাবো কিন্তু আজকে এই ছোট গামলা দিয়ে শুরু করবো চলুন দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এই গামলাটি তো এর জন্য আরেকটা আমি বড় গামলা নিয়ে নিচ্ছি আপনি চাইলে সেরকম এরকম প্লাস্টিক নিতে পারেন কিছু বেশি কিছু করতে পারেন না এই ছোট গামলাটি আমি বড় গামলাটির উপর উল্টে দেবো তো আপনারা চাইলে প্লাস্টিকও করতে পারেন কিন্তু প্লাস্টিক করলে মাটি নষ্ট হবে সেই জন্য আমি এটা বনা তো আমি উল্টে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি এবারে আমরা উপর থেকে একটু জোরে জোরে জলগুলো দিব যাতে বালিগুলো বা মাটিগুলো পরিষ্কার হয়ে যায় তারপর ধীরে ধীরে আমরা টানব আপনি আপনি খুলে চলে আসেন এসে দেখুন দেখে মানে এখান থেকে কেটে দেব যে একটা টিউব এখানে আরেকটি টিউবার আছে তাড়াহুড়ো করবো না ধীরে ধীরে করবো এই আরেকটি তো এবার টিউবার গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে টিউবার গুলো এখানে সব ছোট ছোট টিউবার গুলো আছে এবার আমরা কি করবো আমরা আর একটা এরকম গামলা নেবো তার মধ্যে ছত্রাকনাশক নিয়ে এই গামলাটাতে ছত্রাকনাশক দিয়ে দেবো আপনাদের কাছে যে কোনো ছত্রাকনাশকই আপনারা দিতে পারেন যেটা আপনাদের কাছে আছে সেটাই আপনারা দিতে পারেন আমার কাছে আপাতত সাফ আছে আমি সাফ দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণেই দিব বেশি দিব না আমি আমি যেখানে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক সাপ মিশিয়ে নিয়েছি এবার আমি টিউবারগুলোকে এর মধ্যে ভাসিয়ে রাখবো কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আপনারা এই কাজটি করে যেতে পারেন টিউবারগুলো দশ মিনিট বা পনেরো মিনিট এখানে থাকবে সব টিউবার দিয়ে দিলাম এবার ছোটগুলো দিয়ে দেই তো এগুলো দিয়ে নিয়ে এসে গেলে পনেরো মিনিট পরে আমি বাকি যেগুলো পেয়েছি রান্নার সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে তারপরে এটিকে উঠিয়ে পরিষ্কার জলে ভাসিয়ে রেখে দেব তো এরকম করেই বদ্র গাছের টিউবার সংরক্ষণ এবং তুলতে হয় এবং সংরক্ষণ করতে হয়